দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে গাইঘাটায় প্রতিবাদ মিছিল তৃণমূলের মহিলা কংগ্রেসের। এদিন গাইঘাটায় মিছিলে যোগ দিয়ে বাগদা গণধর্ষণ কাণ্ড নিয়ে তীব্র সমালোচনা চন্দ্রিমা ভট্টাচার্যের। দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ পাশাপাশি গুজরাটের বিলকিস বানু বাগদা এলাকায় বিএসএফের হাতে শিশু সন্তানের সামনে তার মায়ের গণধর্ষণের ঘটনার প্রতিবাদে প্রতিবাদ মিছিল তৃণমূলের মহিলা কংগ্রেসের। এদিন উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থানার সামনে থেকে এই প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় তৃণমূল বনগাঁ সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। প্রতিবাদ মিছিলে হাজির ছিলেন তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাস, চেয়ারম্যান শ্যামল রায়, আরও উপস্থিত ছিলেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, উপস্থিত ছিলেন অন্যান্য তৃণমূল নেতারাও। এদিন গাইঘাটা থানার সামনে থেকে প্রতিবাদ মিছিল শুরু হয়। মিছিলটি শেষ হয় গাইঘাটা বাজার এলাকায়। মিছিল শেষে এখানে পথসভাও করা হয়। মঞ্চ থেকে বক্তব্যে রাজ্যের মহিলাদের স্বাবলম্বী করবার জন্য রাজ্য সরকারের বিভিন্ন খতিয়ান তুলে ধরা হয়। এ বিষয়ে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, রাজ্য সরকার 2012 সালে পঞ্চায়েতে 50% মহিলাদের জন্য আসন সংরক্ষিত করেছেন, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি আরও বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ করার পাশাপাশি গুজরাটের বিলকিস বানু ধর্ষণ কাণ্ডে দেশের স্বাধীনতা দিবসের প্রাক্কালে অভিযুক্তদের মুক্তি দিয়েছে গুজরাট সরকার। তার প্রতিবাদ করার পাশাপাশি বাগদায় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে মহিলার গণধর্ষণের তীব্র সমালোচনা করেন চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলেন, নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় যে রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতা তার বিরুদ্ধে গুজরাটের যে দাঙ্গা হয়েছিল সেই দাঙ্গায় সাম্প্রদায়িক সেই দাঙ্গার শিকার হয়েছিল বিলকিস বানু, তার পুরো পরিবারকে খুন করা হয়েছিল, তাকে গণধর্ষণের শিকার করা হয়েছিল, তা সে তখন সন্তান সম্ভবা ছিল এবং তার 3 বছরের বাচ্চাটিকেও মেরে ফেলা হয়েছিল। সেখানে যারা দণ্ডিত অপরাধী তাদের 75 বছর স্বাধীনতার পূর্তি উপলক্ষে গুজরাট সরকার তাদের ছেড়ে দিল। আমরা তার প্রতিবাদে মিছিল করেছি এবং করছি আজকেও, এবং তার সঙ্গে যা আমরা বারে বারে বলছি যে প্রধানমন্ত্রী বলছেন মহিলা সম্মান, নারী শক্তির সম্মান, কিন্তু আমরা বাস্তবে দেখছি কি, আমরা বাস্তবে দেখছি যে বর্ডার সিকিউরিটি ফোর্স কেন্দ্রের এখতিয়ারের ভেতরে তাদের জুরিসডিকশনের মধ্যে রয়েছে, তারা 15 কিলোমিটার থেকে 50 কিলোমিটার জুরিসডিকশন বাড়িয়ে দিল, সেই বাড়িয়ে দেওয়ার ফল হলো মহিলাদের ওপর নির্যাতন করা। যে কাণ্ড 2 দিন আগে হয়েছে বাংলা প্রত্যক্ষ করলো, এখানে বনগায় যে কাণ্ড হয়েছে সেটা আমাদের দেখে লজ্জার কোনো সীমা থাকে বলে মনে হয় না। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডির নোটিশ পাঠানো প্রসঙ্গে এদিন চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, আমরা কিছু করলে পরদিনই পাল্টা কিছু করা হচ্ছে, সারা ভারতবর্ষ দেখছে বিষয়টি, তদন্তটাকে হাস্যকর পর্যায়ে নিয়ে গেছে, যে অস্ত্র বারবার ব্যবহার করছে সেই অস্ত্রই এবার ভোতা হবে বলেও এদিন দাবি করেন তিনি। এদিনের মিছিল শেষে বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যে অর্থনৈতিক পরিকাঠামোটা ভেঙে পড়েছে রাজ্যের সারা ভারতবর্ষের, তার পরিপ্রেক্ষিতে দ্রব্যমূল্য বৃদ্ধি হুক করে বাড়ছে, নিয়ন্ত্রণ করবার ক্ষমতা তাদের নেই, এবং যে পরে নারী ধর্ষণ চলছে, এবং গত 2 দিন আগে আপনারা জানেন আমার বাগদার মাটিতে জিতপুরে যে নক্ষজনক ঘটনার সাক্ষী থাকলো বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ, এর বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা সেখানে প্রতিবাদ সভা করেছি, এবং আজও আমাদের একটা সভা রয়েছে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এই সভা, যে মানুষ তার নিয়ন্ত্রণ রাখতে পারছে না, যে কেন্দ্রীয় সরকার রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি এবং একদম ইচ্ছাকৃতভাবে অ বিজেপি সরকার যেখানে রয়েছে সেই সরকার ভেঙে ফেলবার জন্য
সিবিআই ইডিকে নক্ষত্রজনকভাবে তারা ব্যবহার করছেন। সব্যসাচী ভট্টাচার্য ও সোম দাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গাইঘাটা। আদি মোহিনী মোহন কাঞ্জিলাল বিপুল সম্ভার নিয়ে এবার বনগাঁতে শিমুলতলা মোড় যশোর রোড। শুভ উদ্বোধন 31 অগস্ট। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।